রাজনীতির মাঠে কোণঠাসা, ছোট দলগুলো ক্ষমতায় থেকেও অবস্থান জানা দিতে পারেনি ১৪ দলের শরিকরা। নাম সর্বস্ব অবস্থায় ২০ দলের অংশীদার। যে কোনো মূল্যে টিকা আনা হবে সংসদে জানালেন প্রধানমন্ত্রী। জুলাইয়ে গণহারে দেওয়া শুরু, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩১ জুলাই পর্যন্ত। জুলাই বিধিনিষেধে নিয়ে তথ্য বিবরণীতে কঠোর হুঁশিয়ারি, লকডাউনে দেশে দুর্ভিক্ষ নামার আশঙ্কা জিএম কাদেরের। ঢাকা ছাড়ছে মানুষ, করোনায় আরও ১১২ প্রাণ হারায়। পরিবারের ব্যাংক হিসাব জব্দের পেছনে তাপসের প্ররোচনা, অভিযোগ সাঈদ খোকনের। পরিমনির হামলায় নাসির ও অমির জামিন মঞ্জুর। সনদ জালিয়াতি করে লাখ ডলারের মানহীন বিটুমিন চট্টগ্রাম কাস্টম থেকে খালাস, বিটুমিনের কর কাঠামোই বড় বৈষম্যের অভিযোগ। মিথেন সহ নানা গ্যাসের অস্তিত্ব মিলেছে মগবাজারে। ভবন মালিককে আসামি করে মামলা, নিখোঁজ নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৮। এবং ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। পেশাদার লিগে কাল বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়বে মোহামেডান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ ২৪ সংবাদে, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতির মাঠে অনেকটাই হারিয়ে যেতে বসেছে বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল, বিশেষ করে নিবন্ধন সংকট, আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় দলগুলোর উপর নির্ভরশীলতা, জনসমর্থনের অভাব এবং নিজেদের সাংগঠনিক দুর্বলতায় নাই হয়ে যাচ্ছে ১৪ ও ২০ দলীয় জোটে থাকা অনেক দল। টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও নিজেদের অবস্থান জানান দিতে পারেনি যেমন ১৪ দলীয় জোটে থাকা বেশিরভাগ শরিক দল, তেমনি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে নাম সর্বস্ব রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে ২০ দলের অনেক অংশীদার। জোটে মহাজোটে কেমন আছে ছোট দলগুলো, এ সংক্রান্ত একগুচ্ছ প্রতিবেদন থাকছে খবরের শুরুতেই। ১৪ দলীয় জোট টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকলেও সরকারের অংশগ্রহণ নেই শরিক দলগুলোর। একদিকে অর্থনৈতিক দুর্বলতা, অন্যদিকে ভঙ্গুর সাংগঠনিক অবস্থার কারণে অস্তিত্ব সংকটে শরিক অধিকাংশ দলে। একসময় আওয়ামী লীগের সাথে আন্দোলনে থাকা এসব দল এখন নাম সর্বস্ব রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। সমন্বয় কম হলেও জোট ঠিক রয়েছে বলে দাবি আওয়ামী লীগের। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে বিস্তারিত। ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম শরিক ছিল জাসদ। তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও জাসদ ভেঙে হয়েছে ২টুকরো। জাসদ ইনুর নিবন্ধন থাকলেও জাসদ আম্বিয়ার কোনো নিবন্ধন নেই। মহাজোটের শরিক এমন বহু ছোট দলই এরকম নানা কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। ১৪ দল কোনো সময় ছোট দলগুলোকে, ছোট দল বা আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে কোনো মূল্য, বিশেষ কোনো মূল্য দেওয়া হয়নি। ২০০৪ সালে ২৩ দফার ভিত্তিতে ১৪ দলীয় জোট গঠন করা হয়। গেল ১৭ বছরে এই ১৪ দলীয় জোটে অনেকে বের হয়ে গেছে, ঠিক তেমনি অনেক শরিক দলই রয়ে গেছে, আবার নতুন অনেকেই যুক্ত হয়েছে। বর্তমানে ন্যাপ, জাতীয় পার্টি জেপি, জাসদ, ইনু, বাংলাদেশ ওয়াকাস পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকাত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ জাসদ ইনু, জাসদ আম্বিয়া ও কমিউনিস্ট কেন্দ্র এই জোটে আওয়ামী লীগের শরিক। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যত বৃদ্ধি পেয়েছে ঠিক ততটাই নাম সর্বস্বে পরিণত হয়েছে শরিক দলগুলো। অনেক শরিক দলের দলীয় কার্যালয়ও খুঁজে পাওয়া যায় না। আমাদের দলগুলো আর্থিক সমস্যা আছে এটা, তবে তারপরে আমি মনে করি যে এগুলা আমরা অতিক্রম করে, গত এক বছরে যদি করোনা না আসতো তাহলে আমাদের কাউন্সিলটা করে ফেলতাম। জাতীয় পার্টি জাপা যেটা সেটাকে মূল স্রোত হিসাবে চিনে, কিন্তু আমাদেরকেও চিনে, কিন্তু সমর্থনের ক্ষেত্রে আপনি ভিন্ন চিত্র এটা আছে। ক্ষমতায় থাকার যত দিন যাচ্ছে ঠিক ততই যেন জোটের কাছে বোঝায় উঠছেন শরিক দলগুলো। আমাদের নীতি নির্ধারণ, কৌশল নির্ধারণ এবং সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার জন্য ১৪ দলের একান্ত বৈঠক হওয়া জরুরি বলে আমি মনে করি। আমাদের কাজকে অনেক সময় সরকারের কাজ হিসেবে মানুষ বা মিডিয়া সেইভাবে গ্রহণ করে, এতে মনে হয় কাজ নেই। তবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা সহ নানা কারণে কর্মকাণ্ড দুর্বল হলেও শরিক দলগুলো ভালো আছে। ১৪ দলীয় জোটগত সরকার, সেহেতু তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েই, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও আলাপ আলোচনা হওয়া উচিত।
এদিকে চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় পার্টি 2014 সালে বিরোধী দলে থাকার জন্য মহাজোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করে। সরকার দলের পৃষ্ঠপোষকতায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা হচ্ছে বলে মত অনেকের। তবিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। রাজনীতির মাঠে একরকম নাই হতে চলেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অধিকাংশ দল। নিবন্ধন সংকট, বিএনপির উপর নির্ভরশীলতা এবং জনসমর্থনের অভাব, একই সঙ্গে দুর্বল সাংগঠনিক ভিত্তি, এমন সব কারণেই বিএনপির কর্মসূচির ভিড়ে আলাদা কোনো অস্তিত্ব দৃশ্যমান নয় এই জোটের ছোট দলগুলোর। এসব দলের নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বাধীন দুইটি রাজনৈতিক জোট, 20 দলীয় জোট পুরনো আর অপেক্ষাকৃত নতুন জাতীয় ঐক্য ফ্রন্ট। 20 দলীয় জোটে এখন নিবন্ধিত দলের সংখ্যা মাত্র 6টি, বিএনপি, এলডিপি, খেলাফত মজলিস, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং বাংলাদেশ মুসলিম লীগ। নিবন্ধন নাই জামায়াত, জাকপা, ইসলামী ঐক্যজোট একাংশ, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, পিপলস লীগ, ইসলামিক পার্টি, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ ভাসানী, জাপা জাফর, সাম্যবাদী দল এবং জাতীয় দল। শেখ শওকত হোসেন নীলুর এনপিপি, মৌলানা আব্দুল লতিফ নিজামীর ইসলামী ঐক্যজোট, খন্দকার গোলাম মর্তজার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এবং জেবেল রহমান গানির বাংলাদেশ ন্যাপ বের হয়ে গিয়েছে 20 দলীয় জোট থেকে। এইসব দলের অনেক নেতাই মনে করেন 20 দলের 20 সংখ্যাটিকে রাখার জন্য বিএনপির কারো কারো নকশায় জন্ম হয়েছে নতুন দলের। ওই নতুন দলগুলোর অনেক নেতাই প্রশ্নবিদ্ধ। বাংলা লোক সাহেবের সাথে আমার কোনো বিরোধ নাই, উনি যতদিন ছিল ততদিন আমি ন্যাপের নির্বাহী সভাপতি হিসেবে ছিলাম। প্রথমে উনি জোট ছেড়ে চলে গেলেন, নীলু সাহেবের সাথে চলে গেলেন, রাতের আধারে ন্যাপ আজহারুল ইসলামকে দিয়ে ন্যাপ ভাসানে তৈরি করে ফেলা হলো। That shouldn't be the culture of politics. নাম সর্বস্ব দল বলা হলেও অনেকে আপত্তি জানান, পুনর্গঠন চান কোনো কোনো নেতা। অনেক নেতা ইন্তেকাল করেছেন, অনেক দল অন্যখানে চলে গেছে, তাদের অবশিষ্ট অংশ আমাদের সঙ্গে রয়েছে, সব বিবেচনায় নিয়ে আমাদের পুনর্গঠন প্রয়োজন এবং আত্মসমালোচনা প্রয়োজন। হয় এক সময় আওয়ামী লীগ ক্ষমতায়, অনেক সময় বিএনপি ক্ষমতায়, অন্য অন্য ছোট দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যে টিকে আছে এটাই তো একটা বড় কথা। জাতীয় ঐক্য ফ্রন্টে নাগরিক ঐক্য নিবন্ধন নেই, কিন্তু গণফোরাম বা জেএসডির চেয়ে মাঠের কর্মসূচিতে উপস্থিতি বেশি মাহমুদুর রহমান মান্নাদের। আমরা আমাদের সাধ্যের চাইতে বেশিও করছি, মানুষ অ্যাপ্রিসিয়েটও করছে, কিন্তু মানুষ আস্থা তো পাচ্ছে না যে এরা পারবে, তাদের অতখানি শক্তি আছে। ছোট দলের ভাঙাগড়া এবং অস্তিত্ব সংকট, এ দুটিতেই বিএনপির হাত রয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে বিএনপি। আমি বললাম যাদের দল থেকে লোক চলে যায় আর একটা স্প্লিন্টার গ্রুপ করে এসে আবার এই জোটে যোগ দেয়, সেটা তো তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। তো যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের প্রচলিত রাজনৈতিক পরিবেশের চালক বড় দুটি দল, এ কারণেই ছোট দলগুলোর স্বতন্ত্র টিকে থাকা যথেষ্ট কঠিন। তৌহিদ শান্ত, News24, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। আগামী 1 জুলাই ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের বিধিনিষেধ চলাকালীন জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সরকার। মঙ্গলবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কোভিড-19 সংক্রমণ রোধে আগামী 1 জুলাই ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও বিবরণীতে জানানো হয়েছে। আগামী জুলাই থেকে আবারও সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সংসদে বাজেট অধিবেশনে এসব কথা বলেন সংসদ নেতা। এ সময় তিনি আরও জানান, করোনার মধ্যেও দেশের অর্থনীতির গতি ধরে রেখেছে সরকার। যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ধনী গরিব কারোর অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করেছেন সরকার প্রধান। লাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে টিকা সংকটে গত 26 এপ্রিল থেকে বন্ধ করা হয় প্রথম ডোজ টিকাদান, তারপর 2 মে থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধনও। এরই মধ্যে অক্সফোর্ডের 1.2 কোটি ডোজ টিকার মধ্যে 1.1 লাখ 7 হাজার দেয়া শেষ, হাতে আছে মাত্র 92-93 হাজার ডোজ অক্সফোর্ডের টিকা। আমাকে সুযোগ দিয়েছেন এবং
সংসদে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে সরকার প্রধান সাফ জানিয়েছেন, জুলাই থেকে টিকা আসা শুরু হবে এবং আগামী মাসেই ব্যাপকভাবে শুরু করা যাবে গণটিকাদান কর্মসূচি। দেশের মোট 80% মানুষকে পর্যায়ক্রমে আমরা কোভিড-19 ভ্যাকসিন প্রদানের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকে পর্যায়ে ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন, আমরা সে টাকা দেব। আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না এবং আমরা আশা করি জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। সে সময় তিনি আরো জানান, দেশে ফাইজারের যে টিকা আছে তাতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানও সরকার খুলে দিতে চায় বলে জানান সরকার প্রধান। ফাইজারের যে ভ্যাকসিন এসেছে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, তার যেটুকু আছে আমাদের বিদেশি কর্মী যারা যাবে তাদেরকে এটার মানে দুটি ডোজই তাদের দিয়ে দেওয়া, যে ওখানে যে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়, আমাকে স্কুল থেকে শুরু করে তার উচ্চশিক্ষা যায় সকলেই যাতে ভ্যাকসিন পায় এবং দ্রুত যেন আমরা স্কুল খুলতে পারি বা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি সেই ব্যবস্থাটাও আমরা নেব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনায় দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নানা পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতির গতি ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার। বলেন, প্রণোদনার অর্থ মাঠ পর্যায়ে পর্যায়ক্রমে সুষমভাবে বণ্টন করা হবে। এই মহামারীর সময় আমাদের অর্থনীতিকে আমরা গতিশীল রাখতে সক্ষম হয়েছে, যদিও মহামারীর নেতিবাচক প্রভাব আমাদের অর্থনীতির উপর এসে পড়েছে। যে মহামারী কাটিয়ে উঠে উন্নয়নের অভিযাত্রায় ইনশাআল্লাহ আমরা পুনরায় সামিল হতে পারব। বক্তৃতার শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে ধনী গরিব কারো সমস্যায় পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন সংসদ নেতা। বাংলাদেশের রাষ্ট্রপতি আমি প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে টানা তৃতীয় দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় করোনায় মারা গেলেন আরো 112 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 7,666 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 9,04,436 জনে। মোট মৃত্যু হয়েছে 14,388 জনের। সুস্থ হয়েছেন 8,11,700 জন। 24 ঘন্টায় মোট 31,982 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.97%। দীর্ঘস্থায়ী করোনা পরিস্থিতিতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। লকডাউন পরিস্থিতি যাদের জীবনকে করে তুলেছে আরও কঠিন। লকডাউনে কর্মহীন অবস্থায় সরকারি সহায়তার অপেক্ষায় এই মানুষগুলো। আরও জানাচ্ছেন সজল দাস। ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ভালোই চলছিল, কিন্তু স্বাভাবিক জীবনে বাদ সেধেছে করোনা। সামনে যে লকডাউন আসছে, অনেক ঋণ হয়ে গেছি, ঋণ হওয়ার পরিপ্রেক্ষিতে এখন যেন আবার দিনে দেওয়ার দোকানদারি করা যাচ্ছে না, আর এখন তো রাতে মোটামুটি তাও বন্ধ থাকে। একই অবস্থা রিক্সা চালক হোসেন আলীর। 3 সন্তানের ভবিষ্যৎ নিয়ে আছেন দুশ্চিন্তায়। আমার তো ওই যে ঠ্যাং দিনটা ওই যে কাটা, আমার আবার ওষুধ লাগে ডেলি, আবার বাড়ি তো চিন্তা হরুর লাগে, বড় ভাড়া দিতে পারতেছি না, বাচ্চা দুটা বাচ্চা আছে আমাদের, ইডিটে খাওয়ার খোরাকের জন্য। দৈনন্দিন জীবনযাপন নিয়ে বিপাকে এমন হাজারো খেটে খাওয়া মানুষ। এই পর্যন্ত লকডাউনের সময় শুধু করে লাখখানেকের মতন খাইছি, এই ঋণে দিতে ঋণে এখন আবার লকডাউন পড়ে গেছে, কাজ না করলে খাবো কি, লাগে লকডাউন তো গরিবের ক্ষতি। আর সরকারের আইন যদি আমরা ঠিক মতন মানবার যাই, আমার পরিবার না খেয়ে বাড়িতে মারা যায়, সব রুম ভরা দেওয়া লাগে, খাওয়া লাগে, চলার লাগে, তাহলে আমাদের বাসার কোনো বুদ্ধি আছে? মাইন নেও পারতাছি না, না মাইন নেও কিন্তু পারতাছি না। করোনা পরিস্থিতি প্রভাবিত করছে দেশের সার্বিক অর্থনীতিকে, যা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এসব নিম্ন আয়ের মানুষকে। সজল দাস, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নতুন করে লকডাউন দিলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। মঙ্গলবার সংসদে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। করোনার কালে যে মানুষের স্বাভাবিক অবস্থা অবনতি হয়েছে, করোনা মহামারীর জীবিকা হারিয়ে কোটি কোটি মানুষ, তাদের মধ্যে যারা হতদরিদ্র তাদের না খেয়ে থাকার অবস্থা সৃষ্টি হয়েছে। করোনার কারণে লকডাউন ও ব্যবসা বাণিজ্যে মন্দা দীর্ঘস্থায়ী হলে দেশে দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি হতে পারে। মানে স্পিকার, সেখানেও জীবন বিপন্ন হবে। আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে এই সকল দরিদ্র এবং নবদরিদ্র মানুষদের বাঁচিয়ে রাখতে হবে। এখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা অনেক বৃদ্ধি করতে হবে। পয়লা জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে কারখানা খোলা রাখতে চান পোশাক মালিকরা, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
তবে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সচিবালয়ে সাংবাদিকদের জানান, লকডাউনে 40 লাখ গার্মেন্টস কর্মী দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে বলে আশঙ্কা আছে গার্মেন্টস মালিকদের। তো ধরেন সেই সিদ্ধান্তটা তো যে ক্যাবিনেট ডিভিশন থেকে তারা বসে ঠিক করবে জানবে, আমাদের এক্সিকিউশনে আজকে এই মুহূর্ত পর্যন্ত আমরা পাইনি। লকডাউনের ক্ষেত্রে তো তারা তাদের ফ্যাক্টরি খোলা রাখতে চায় সব রকম নিয়ম কানুন মেনে। একটা ব্যাপার আলোচনা করি আপনাদের সাথে, যেমন ধরেন গার্মেন্টস সেক্টরের কথা তারা বলে, আপনারা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখেন দেখবেন যে গার্মেন্টস সেক্টর ওয়ার্কারদের মধ্যে এই রোগের বিস্তার স্বাভাবিক থেকে অর্ধেক। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাইদ খোকন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার বিষয়ে এমন প্রতিক্রিয়া জানান তিনি। সাইদ খোকন বলেন, কতটুকু ভোটে তাপস মেয়র নির্বাচিত হয়েছেন নগরবাসী তা জানে। বিস্তারিত সুকন্যা আমিরের প্রতিবেদনে। গেল রবিবার দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন তার স্ত্রী, মা, বোন এবং প্রতিষ্ঠানের 8টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাইদ খোকন। মেয়র তাপস তার ব্যর্থতা ঢাকার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় পরিবার সহ নিজেকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। আর এই তাপসকে বলি কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবেন আমরা এটা মেনে নিতে পারি না। আপনার ব্যর্থতা দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন? সংবাদ সম্মেলনে জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট সচল করে দিতে আদালতের কাছে অনুরোধ করেন সাইদ খোকন। সেই সাথে দুদককে নিরপেক্ষ তদন্ত করবার দাবিও জানান তিনি। আপনাদেরকে ডেকে আমি আমার সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালত জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের 5,000 টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে। মান পরীক্ষায় ফেল কিন্তু সনদ জালিয়াতি করে কয়েক লাখ ডলারের বিটুমিন খালাস, এমনই ঘটেছে চট্টগ্রাম কাস্টমসে। আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড আর এই জালিয়াতির বিষয়ে হাতে নাতে ধরে ছাড় হওয়া 9টি সহ পুরো চালান আটকের নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ রেশ গড়িয়েছে জাতীয় সংসদেও। এসব ভুয়া আমদানিকারকদের জালিয়াতির নেটওয়ার্ককে ধরতে সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ফেরত আনা হয়েছে খালাস হওয়া সব বিটুমিন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটি বাণিজ্যিক চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছে 14 জুন। এই চালানে 50টি কন্টেনারে প্রায় 1 লাখ টন বিটুমিন আসে, যার মূল্য 4,17,000 মার্কিন ডলার। এমভি নেগার নামে ইরানি পতাকাবাহী জাহাজ থেকে নামিয়ে গত 20 জুন বিটুমিনের চালানটি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাটি পাঠানো হয় সরকারি ইস্টার্ন রিফাইনারিতে। ইআরএল গত 24 জুন পণ্যের মান সনদ দেয়। সেখানে বলা হয়েছে বিটুমিন মান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, কারণ 60-70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় আনা হয়েছে 80-100 গ্রেডের।
কিন্তু কাস্টমসে জমা পড়েনি আসল পরীক্ষার সনদ, জমা পড়েছে সিএন্ডএফ এজেন্ট সানশাইন এজেন্সির তৈরি করা নকল সনদ, যেখানে জালিয়াতি করে সব ঠিকঠাক করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার রিপোর্ট, একটি জাল নকল রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের এখানে, অর্থাৎ অরিজিনাল যেটা ছিল যে এটা তাদের যে মান, বিটুমিনের যে মান সেটা হচ্ছে যে ফুলফিল করে না। পরে আমরা খবর নিয়েছি, যারা ইস্টার্ন রিফাইনারি যারা দায়িত্বে আছেন কন্ট্রোলার কোয়ালিটি কন্ট্রোলে, তাদেরকে খবর নিয়েছে এবং কনফার্ম হয়েছে যে এটা জাল। মোট 50টা কন্টেনার মধ্যে 9টি বেরিয়ে চলে গিয়েছিল, বাট আমরা শেষ পর্যন্ত সব ফিরাতে সমর্থ হয়েছি। এই বিষয়ে সিএনডিএফ এজেন্টের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ভুয়া সনদের বিষয়টি জানা নেই। কাস্টমস বলতেছে আপনারা জাল সনদ দিয়ে কিন্তু আপনারা মালগুলি খালাস করেছেন। তবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বলছে পুরো প্রক্রিয়াটি জালিয়াতির মাধ্যমে হয়েছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। পেনিট্রেশন মানটা এবং সফিং পয়েন্ট মানটা হয়নি। হ্যাঁ, আমরা ওইভাবে সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে কোম্পানি একটা টেস্ট রিপোর্ট দিয়েছে, একটা জাল রিপোর্ট কাস্টমসে জমা দিয়েছে। এই ঘটনা গড়িয়েছে জাতীয় সংসদেও। বিটুমিন রাস্তা নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবদান, সমস্ত পত্রিকায় নিউজ হচ্ছে যে এখানে ভুয়া সনদ দিয়ে আজকে নিম্নমানের বিটুমিন পড়তে খালাস হচ্ছে। এইটির ব্যাপারে সঠিক তদন্ত করে প্রধানমন্ত্রী আছেন, এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মধ্যে খালাস হওয়া বিটুমিন ফিরিয়ে এনেছে কাস্টমস কর্তৃপক্ষ। জালিয়াতির মাধ্যমে নিম্নমানের বিটুমিন ছাড়ের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কাস্টমসের অতিরিক্ত কমিশনার, বাকি 2 জন হলেন একজন উপকমিশনার ও একজন সহকারী কমিশনার। তারা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ঘটনার নাটের গুরু সিএনডিএফ এজেন্ট চট্টগ্রামের তাহের চেম্বারের সানশাইন এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গেল 25 মে বিটুমিনের মান নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয় 3টি নির্ধারিত ল্যাবে মান পরীক্ষা বাধ্যতামূলক করে। এরপর থেকেই মূলত নিম্নমানের বিটুমিন আমদানির চক্রটি বিপাকে পড়ে। এর আগে মান পরীক্ষায় বাধ্যবাধকতা না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে নিম্নমানের ভেজাল বিটুমিন আমদানি হয়ে আসছিল। তবে জালিয়াতি ধরা পড়ার ঘটনায় এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ মান যাচাইয়ের সনদ এজেন্টের পাশাপাশি ইআরএল থেকেও গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশ ছাড়ার সময় বাংকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। গ্রাহকের 66.59 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান সহ 5 পরিচালকের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ উপসহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী মামলাটি করেন। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল মুহিতকে আটক করা হয়। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। বাংকো সিকিউরিটিজের অভিযুক্ত 5 পরিচালকের বিরুদ্ধেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসায় চলমান ছুটি আগামী 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, লকডাউনও কার্যকর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এই ছুটি বৃদ্ধি করা হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল 30 জুন পর্যন্ত। সড়ক নির্মাণের অন্যতম উপকরণ বিটুমিনের কর কাঠামোয় বৈষম্যের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা বলছেন সরকারের শুল্ক নীতি আমদানিকারকদের উৎসাহিত করলেও নিরুৎসাহিত হচ্ছেন দেশীয় উৎপাদকরা। দেশের উৎপাদিত বিটুমিনের জন্য 26% কর দিতে হলেও আমদানিকারকদের দেয়া হচ্ছে বড় ছাড়। বিশেষজ্ঞরা বলছেন এমন নীতির ফলে দেশীয় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ঝুঁকিতে পড়ছেন এই খাতের বিনিয়োগকারীরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বড় বড় সড়ক মহাসড়ক নির্মাণের মাধ্যমে, আর এসব সড়ক তৈরিতে অতি প্রয়োজনীয় উপকরণ বিটুমিন। একসময় আমদানি নির্ভর হলেও এখন দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বমানের বিটুমিন। বহু লোকের কর্মসংস্থান তৈরি করা এই খাতে উঠেছে নানা বৈষম্যের অভিযোগ।
তথ্য বলছে বড় বিনিয়োগ করে যারা বিটুমিন দেশে উৎপাদন করছেন তাদেরকে সর্বোচ্চ 26% পর্যন্ত কর দিতে হচ্ছে, অথচ যারা আমদানি করছেন তাদের করের পরিমাণ ঢের কম। বিটুমিনের কাঁচামাল আমদানিতে 15% ভ্যাট ধরা হলেও পরিশোধিত বিটুমিনে কোনো ভ্যাট নেই। সব মিলে বিটুমিনের কাঁচামালে টন প্রতি $570 খরচ হলেও যারা বিটুমিন আমদানি করছেন তাদের খরচ হচ্ছে $260। সব মিলে দেশীয় উৎপাদকরা বড় বৈষম্যের শিকার। যে বিটুমিন খাতে যে সমস্ত শিল্প উৎপাদনকারী আছেন ভ্যাট নিবন্ধিত, তাদের প্রত্যেকটা আমদানিকৃত উপাদানের ক্ষেত্রে যে 3% বা 5% এর উপরে যে সমস্ত মূল্য ট্যাক্স আছে সেগুলি হতে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। গত এক মাসের রেট যদি আপনি ক্যালকুলেশন করেন কাস্টম চাইলে যে কোনো দেশ থেকে নিতে পারে এবং ওইটার উপর ওরা ইয়ে করতে পারবে। প্লেন লেভেল ফিল্ডে আর নাহলে তো দেশীয় শিল্প টিকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্প সুরক্ষায় নজর দেওয়ার কথা বলেছেন। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটেও দেশীয় শিল্প বিকাশে নানা নীতি সহায়তার কথা বলা হয়েছে, অথচ বিটুমিন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই নীতির কারণে বিপাকে পড়েছেন উৎপাদকরা। রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ফরিদ উদ্দিন মনে করেন দ্রুত এই দ্বিমুখী নীতির পরিবর্তন জরুরি। আমদানি করা নিম্নমানের বিটুমিনের মান নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকেও। এর ব্যবহারে দ্রুত নষ্ট হচ্ছে রাস্তাঘাট, বাড়ছে সংস্কার ব্যয়ও। সুলতান আহমেদ, News24, ঢাকা। মগবাজার ভবনে বিস্ফোরণের প্রায় 3 দিন পর উদ্ধার হলো আরেক জনের মরদেহ। লাশটি ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদের বলে শনাক্ত করেছে তার পরিবার। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 8 জন। এদিকে বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেছে পুলিশ। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। হেনা বেগম বাবা হারুনুর রশিদের ছবি নিয়ে মগবাজার বিস্ফোরণের ভবনের সামনে আসেন। জানান, এই ভবনের কেয়ারটেকার তার বাবা। রোববার মগবাজারের আউটার সার্কুলার সড়কের শর্মা হাউস ভবনে বিস্ফোরণের পর থেকেই খোঁজ মিলছে না তার। ঘটনার দিন বাবার সাথে তার শেষ কথা হয় বিকেল 5:30। ওই যে মোবাইল বন্ধ হয়েছে সন্ধ্যার দুর্ঘটনার সময়, আমি সন্ধ্যা 7:00 আইছি, এই জায়গা অন্ধকার ছিল, আমার ভিতরে ঢুকতে দেয় না, যদি ঢুকতে দিত তাহলে আমার বাপের এই জায়গা পাইতাম। নিখোঁজের সংবাদ পেয়ে উদ্ধার অভিযানের নামে ফায়ার সার্ভিস মেলে লাশের সন্ধান। বিস্ফোরণের ঘটনার প্রায় 3 দিন পর ভবনের নিচে চাপা পড়ে থাকা হারুনের লাশ অবশেষে উদ্ধার করা হয়। কয়েকটা দলে বিভক্ত হয়ে সার্চ করি এবং মানে ডেব্রিজ সরানোর সাথে সাথে এই হারুনুর রশিদ ভাইয়ের চুলটা পাওয়া যায়। এই লাশটার চুল পাওয়ার সাথে সাথে আমরা এই ডেব্রিজগুলো আস্তে আস্তে সরাই আমরা শনাক্ত করতে সক্ষম হই। এর আগে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশের তদন্ত কমিটি। ঘটনাস্থলে তারা 12% মিথেন সহ বিভিন্ন গ্যাসের অস্তিত্ব পায়, যার ফলে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা তাদের। গ্যাসটা লিক হয়ে যখন কোনো বদ্ধ স্থানে থাকে এবং সেটা যদি বাতাসে সংস্পর্শে আসে তাহলে সেটা একটা ম্যাসিভ এক্সপ্লোসিভ মিক্সচার তৈরি করে এবং সেই এক্সপ্লোসিভ মিক্সচার যদি 5-15% মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রেই বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভবন নির্মাণ ও পরিচর্যার ক্ষেত্রে অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ। এছাড়া রয়েছে ভবন মালিক সহ বেশ কয়েকজনের নাম। ভবন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কানেকশন থাকে সেগুলো ত্রুটিপূর্ণ ছিল কিনা বা সেগুলো আপডেটেড ছিল কিনা, সব কিছু ঠিকঠাক ছিল না, সবাই আমাদের তদন্তের আওতায় আছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 3 জনের অবস্থা এখনো সংকটে বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন 8 জনে দাঁড়ালো। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2021-22। অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ অব্যাহত রেখেই পাশ করা হয়েছে বিলটি। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবায় কর্পোরেট কর কমানো হয়েছে। ফ্ল্যাট, জমি কিংবা শেয়ার বাজারে আগের বছরের মতোই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শুরু হওয়া অধিবেশনে কণ্ঠ ভোটে পাশ করা হয় আগামী অর্থ বছরের এই বিল। এ সময় 2021-22 অর্থ বছরের জন্য প্রণীত বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অধিবেশনে অর্থ বিলের উপর কয়েকজন সংসদের আনা সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়েছে। অর্থমন্ত্রী মনে করেন ব্যবসা বাণিজ্যে প্রসারের বড় ভূমিকা রাখবে এবছরের বাজেট। করোনা প্রতিরোধে শুরু থেকেই একটি ভ্যাকসিনের এক বা একাধিক ডোজ নেওয়া হলেও অক্সফোর্ডের গবেষণায় পাওয়া গেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা এই দুই টিকার সংমিশ্রণে গড়ে উঠছে অধিক মাত্রায় প্রতিরোধ ক্ষমতা, এমনটাই দাবি করছে ব্রিটিশ গবেষণা। এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণকারীরা ইউরোপের ভ্রমণ পাস পাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা দুটি ভ্যাকসিনই আলাদা আলাদাভাবে ব্যাপক সক্ষমতার প্রমাণ দিয়েছে করোনা মোকাবেলায়। আর এবার এই দুটি ভ্যাকসিনের মিশ্রণে পাওয়া যাবে আরও বেশি কোভিড বিরোধী অ্যান্টিবডি, সেই সাথে টি সেল রেসপন্সও পাওয়া যাবে চমৎকারভাবে, এমনটাই দাবি করছে অক্সফোর্ড। 830 জনের উপর চালানো হয়েছে ব্রিটিশদের এই গবেষণা, যেখানে ফলাফল হিসেবে দেখা গেছে ফাইজারের এক ডোজ ভ্যাকসিন গ্রহণের 12 সপ্তাহ পর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ নিলে তৈরি হয় উচ্চ মাত্রার অ্যান্টিবডি। অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজের 84 দিন পর ফাইজারের এক ডোজ নিলে পাওয়া যায় সবচেয়ে ভালো টি সেল রেসপন্স। এদিকে আগামী 1 জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন চালু করতে যাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। এই ডিজিটাল গ্রিন সার্টিফিকেটের মাধ্যমে বিনা বাধায় ইউএর অন্তর্ভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণকারীরা। তবে এ নিয়ম ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে ইইউ। সেরামের সিইও আদর পুনেওয়ালা জানান, কোভিশিল্ডের ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়ার বিষয়টি সমাধানের চেষ্টা করছে তার কোম্পানি। এবার আন্তর্জাতিক। টুইটারে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে ভারতের টুইটারের প্রধান মনীষ মাহেশ্বরীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। হিন্দুস্তান টাইমস জানায় উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বিকৃত এই মানচিত্র নিয়ে অভিযোগ করেন বজরং দলের এক নেতা। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির 505 ধারা ও তথ্য প্রযুক্তি আইনের 74 ধারায় মনীষের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে, তারপরেই আটক করা হলো তাকে। ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক এন্টি ট্রাস্ট মামলা খারিজ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশনের আনা এন্টি ট্রাস্ট অভিযোগটি স্বচ্ছ নয় বলে উল্লেখ করে রায় দিয়েছেন বিচারক জেমস বোজবার্ট। বিবিসি জানায় মামলায় এফটিসির বিরুদ্ধে ছিল প্রযুক্তি জয়েন্ট ফেসবুককে, যা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক, ভেঙে ফেলা হোক। এছাড়া 45টি মার্কিন অঙ্গরাজ্যের একটি জোটের দায়ের করা অপর আরেকটি এন্টি ট্রাস্ট মামলাও একই আদালত খারিজ করে দিয়েছে। আদালতের এ রায়ের পরপরই ফেসবুকের শেয়ার মূল্য শতকরা 4.2 ভাগ বেড়ে $355.64 দাঁড়িয়েছে। ফলে এই টেক জয়েন্টের বাজার মূল্য প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইল ফলক পেরোল। এবার প্রবাসের খবর। পয়লা জুলাই থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের 12টি দেশের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে কুয়েত। খুলে দেওয়া হয়েছে স্থল ও সমুদ্র বন্দর। স্থানীয় নাগরিক ও তাদের নিকটাত্মীয় এবং গৃহকর্মীদের স্থল ও সমুদ্র বন্দর দিয়ে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু করার খবর প্রকাশিত হলেও ট্রাভেল এজেন্সিতে সাথে সম্পৃক্তরা বলছেন এখন পর্যন্ত কুয়েতের সিভিল এভিয়েশন থেকে তারা কোনো অনুমতি পাননি, তাই কোনো টিকিট ইস্যু করতে পারছেন না। খোঁজ নিয়ে কুয়েত থেকে বিমানের কোনো শিডিউলের তথ্য এখনও পাওয়া যায়নি। বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালুর সঠিক তথ্য পাওয়ার পূর্ব পর্যন্ত দেশে আটকা পড়া কুয়েত প্রবাসীদের টিকিট না কাটার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন পদভার আয়োজনে মিলান কনসুলেট অফিসের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও 2 দিন ব্যাপী কনসুলেট সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনি ও রোববার অনুষ্ঠিত এই
কনস্যুলার কার্যক্রমে প্রবাসী সাংবাদিকরা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে পদোয়া ছাড়া ভিসেন্সা ত্রেভিজো মনফলকোনে শহরে হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি এই ক্যাম্প থেকে দূতাবাসের সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট গ্রহণ, ওজ অনার্স বোর্ডের মেম্বারশিপ সহ দূতাবাস সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান করা হয় এই ক্যাম্প থেকে। এই উদ্যোগের জন্য মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী, কনসাল শামসুল আহসান সহ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন পদভার সভাপতি জামান সরকার কামরুল সহ অন্যান্য সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগ। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এইচ এম আলমগীরের সঞ্চালনায় সভায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জামাল, নন্দলাল সরকার, এনামুল হক ভূঁইয়া, জসীমউদ্দিন মিলন সহ আরও অনেকে। চাকরি করব না চাকরি দিব, এই স্লোগানকে সামনে রেখে লেবাননের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন আয়োজিত নবম মাসিক অফলাইন মিট আপ অনুষ্ঠান করেছে এনআরবি লেবানন টিম। রোববার স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সাবিনা অপির মডারেটর মনোনীত হওয়ায় তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া জাকির হোসেনকে কান্ট্রি ব্যাচ উপহার সহ সম্মাননা স্মারক ও টপ টেন ক্লাব মেম্বার মেহেদি হাসান, কোরবান আলী, শান্তা মোর্শেদা সহ শরীফুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। এবারে খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে বুধবার মাঠে নামছে টেবিল টপার বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4:30। এদিকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা 6:45 বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। গেল ম্যাচে তিন ফরেইনারের সঙ্গে সদ্য বাংলাদেশী নাগরিক হওয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসওয়ের রাজস্বিক অভিষেকে বসুন্ধরা কিংসওয়ের ডাগ আউট হয়েছে রঙিন। লিগের 18তম রাউন্ডে মোহামেডানের বিপক্ষে মাঠে নামার আগে তাই আক্রমণ ভাগ নিয়ে অনেকটাই নির্ভার থাকছেন কোচ অস্কার ব্রুজন। ইউরো খবর। ঘরের মাঠে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ইউরোকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয় পেল গ্যারেথ সাউথগেটের দল। 75 মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন রাইম স্টার্লিং। দুর্দান্ত টিম ওয়ার্কের ফলে গোলটি আসে। 81 মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল জার্মানি, কিন্তু সেই সুযোগ হেলায় হারান টমাস মুলার। তিনি ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডকে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন। এরপর আর কোনো সুযোগ পায়নি জার্মানি। 86 মিনিটে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি কেন। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।